প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে। এখন আমরা চল 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 কবিতাটি আবৃত্তি শিখব। এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা কবিতাটি আবৃত্তি করি। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধা চল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। চলো এবার আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ঊর্ধ্ব গগন মাদল নিম্নে। ঊর্ধ্ব শব্দের অর্থ উপরের দিকে, গগন অর্থ আকাশ। কি ভালো লাগছে না, আমরা ম্যাজিক দিয়ে অর্থটি জানতে পাচ্ছি। চলো তো দেখি ম্যাজিক দিয়ে আর কি শব্দ আমরা জানতে পারি। মাদল, মাদল শব্দের অর্থ ঢোলের মতো বাদ্যযন্ত্র। নিম্নে শব্দের অর্থ নিচে। এবারে আমরা দেখি উতলা, ধরণী, অরুণ, রাতে, এই শব্দগুলোর অর্থ কি কি আসে ম্যাজিক করে। উতলা শব্দের অর্থ অস্থির, ধরণী শব্দের অর্থ পৃথিবী, অরুণ শব্দের অর্থ সকালের সূর্য, রাতে শব্দের অর্থ কি সকালে। এবারে আমরা কি দেখি এই শব্দগুলো কি। উষা প্রভাত, টুটাব তিমির। উষা অর্থ ভোরবেলা, প্রভাত অর্থ সকাল, টুটাব অর্থ ভাঙব, তিমির অর্থ অন্ধকার। তারপরে চলো তো দেখি বিন্ধ্যাচল, নবীন, সজীব, শ্মশান, এই শব্দগুলোর অর্থ কি কি। বিন্ধ্যাচল অর্থ বিন্ধা পর্বত, নবীন অর্থ নতুন, সজীব অর্থ সতেজ, শ্মশান অর্থ মৃতদেহ পোড়ানোর স্থান। এবারে আমরা ঘরের ভিতর থেকে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। নবীনদের ধরণী, প্রভাতে উতলা, বিন্ধ্যাচল, মাদল, সজীব। চলো তাহলে ক, তিনি ড্যাশ বই পড়তেন, কি হবে তিনি কখন বই পড়তেন, প্রভাতে। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, তিনি প্রভাতে বই পড়তেন। খ, সাঁওতালরা নাচের সময় ড্যাশ বাজায়, কি বাজায় তারা নাচের সময়, মাদল। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, সাঁওতালরা নাচের সময় মাদল বাজায়। গ, আমরা ড্যাশ বরণ করি, আমরা কি বরণ করি বলো, নবীনদের। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, আমরা নবীনদের বরণ করি। ঘ, তরুণটি সব সময় ড্যাশ, কি তরুণটি সব সময় কি বলো, সজীব। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, তরুণটি সব সময় সজীব, ড্যাশ খুবই সুন্দর, কি খুবই সুন্দর, ধরণী। হ্যাঁ, তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, ধরণী খুবই সুন্দর। চ, মা সন্তানের জন্য ড্যাশ হয়েছেন, মা সন্তানের জন্য কি হয়েছেন, উতলা। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, মা সন্তানের জন্য উতলা হয়েছেন। ছ, ড্যাশ একটি পর্বতের নাম, কি পর্বতের নাম, বিন্ধ্যাচল। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, বিন্ধ্যাচল একটি পর্বতের নাম। চলো এবারে আমরা এই শব্দগুলোতে দেখি তো কি কি যুক্তবর্ণ রয়েছে, আমরা যুক্তবর্ণগুলো পড়ি এবং যুক্তবর্ণগুলো ভেঙে লিখি আর কি। এই সব যুক্তবর্ণ দিয়ে নতুন নতুন আমরা কি শব্দ পাই সেগুলোও দেখি। ঊর্ধ্ব নিম্নে বিন্ধ্যাচল
মহাশ্মশান। ঊর্ধ্ব, এখানে রয়েছে ধয় ধয় বয় রেপ। এটিকে ভেঙে আমরা লিখতে পারি ধ রেপ যোগ ব। এটি দিয়ে আমরা নতুন শব্দ কি পাই? এভাবে আমরা ভাষায় কি চেষ্টা করব নতুন নতুন শব্দ লিখতে। এখানে কি নিম্নে, নিম্নে কি কি আছে? ময় নয় আছে। এটিকে ভেঙে আমরা কিভাবে লিখতে পারি? ম যোগ ন। কি করব আমরা? এগুলো দিয়ে ভাষায় কি নতুন নতুন শব্দ লেখার চেষ্টা করব। বিন্ধ্যাচল, এখানে কি কি রয়েছে? ন যোগ ধ যোগ র ফলা। আমরা এটিকে ভেঙে লিখতে পারি ন যোগ ধ যোগ জ ফলা। এভাবে আমরা অন্ধ বন্ধ লিখতে পারি। মহাশ্মশান, মহাশ্মশান কি? মহাশ্মশানে কি কি রয়েছে? শয়ম। এটিকে ভেঙে আমরা স যোগ ম এভাবে লিখতে পারি। এভাবে আমরা কি রশি, এভাবে আমরা নতুন শব্দ বলতে পারি। এবারে আমরা ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক, মাদল বাজে কোথায়? এক, ঊর্ধ্ব গগনে। দুই, ধরণী তলে। তিন, উষার দুয়ারে। চার, মহাশ্মশানে। সঠিক উত্তর ঊর্ধ্ব গগনে। আমরা কি এবারে দেখি তো এর পরে আমরা কি বলবো। খ, অরুণ প্রাতের দলে কারা আছে? এক, শিশুরা। দুই, কিশোররা। তিন, তরুণরা। চার, প্রবীণেরা। সঠিক উত্তর তরুণেরা। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? কিছু কথা, তাই তো? আমরা এখন এই কথাগুলো পড়বো, পড়ে এখান থেকে আমরা কি বুঝতে পাচ্ছি তা আমরা লিখবো। ক, আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল। তাহলে দেখি তো এখানে কি হতে পারে। তরুণেরা সজীব প্রাণের অধিকারী, তারা সব সময় অন্ধকার দূর করতে চায়, তারা এর জন্য সব বাধা ডিঙিয়ে যাবে। খ, নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান। এটি দ্বারা আসলে আমরা কি বুঝি চলো তো দেখি। মহাশ্মশানে প্রাণের স্পন্দন নেই, কিন্তু তরুণেরা নতুনের গান গেয়ে মহাশ্মশানকেও কি সজীব করে তুলবে। এখন আমরা মুখে মুখে উত্তর বলি ও লিখি। ক, সারি বেঁধে কারা চলছে? সারি বেঁধে তরুণরা চলছে। খ, কারা তিমির দূর করবে? তরুণরা তিমির দূর করবে। গ, বিন্ধ্যাচল কি? বিন্ধ্যাচল একটি পর্বতের নাম। এবার আমরা কি এখানে কিছু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, মানে কি পরের চরণটি লেখা আছে, আমরা আগের চরণটি লিখব, ঠিক আছে? তাহলে চলো। ক, দেশ নিম্নে উতলা ধরণী তল। তাহলে এখানে আমাদের কি হবে বলো তো? ঊর্ধ্ব গগনে বাজে মাদল। তাহলে আমরা বলি দুটি বাক্য একসঙ্গে, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল। এখানে কি আমরা দেখতে পাচ্ছি? ড্যাশ, আমরা আনিব রাঙা প্রভাত। কি আনিব বলো তো? উষার দুয়ারে হানি আঘাত। হ্যাঁ, তাহলে আমরা বাক্য দুটি একসঙ্গে পড়ি, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত। তারপর কি দেখতে পাচ্ছি? ড্যাশ, সজীব করিব মহাশ্মশান। এখানে কি হবে? নবনবীনের গাহিয়া গান। তাহলে চলো আমরা বাক্য দুটি একসঙ্গে বলি, নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান। তারপরে আমরা কি একই অর্থের শব্দগুলো জেনে নিই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? গগন, ধরণী। গগন শব্দের অর্থ কি বলো? আকাশ, আসমান, নভ। এখন ধরণী, ধরণী অর্থ কি আমরা বলি তো? তাহলে পৃথিবী। অবনী, জগৎ। তাহলে কি আমরা চল 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 কবিতায় অনেক কিছুই জানলাম, বিশেষ করে তরুণদের সম্পর্কে। কি আমরা কি তরুণ থাকবো? চির তরুণ, তাই না? চিরনবীন, চির তরুণ। আর কি সব সময় সব কিছুর মধ্যে কি নতুন প্রাণের সঞ্চার করব।
তাহলে কি শিক্ষার্থীরা, আমাদের পড়া নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আমরা পরবর্তী ক্লাসে আবার আসব অনেক মজার মজার পড়া নিয়ে। তো আর এখন যা শিখলাম এগুলো আমরা বাসায় নিয়মিত চর্চা করব। তো আজ এ পর্যন্তই।